স্টিল বিল্ডিং ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের 2013-15 বছরের এক্সিকিউটিভ কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ল্যাকশোর হোটেলে নতুন নেতৃত্বে নির্বাচন হয়। নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সরকার স্টিল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন সরকার এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন ALM স্টিল টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আবু নোমান হাওলাদার। নির্বাচনে ভোট দেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। দক্ষিণ কোরীয় ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাংকে পেছনে ফেলে এশিয়ার সবচেয়ে দামি কোম্পানি এখন জাপানের মোটর গাড়ি নির্মাতা।